হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস গ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পিছু একটি করে স্টেডিওমিটার ও একটি করে মাদার চাইল্ড ওয়েং মেশিন আপনারা পাবেন। স্টেডিওমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র, আর মাদার চাইল্ড ওয়েং মেশিন হচ্ছে ওজন পরিমাপক যন্ত্র। তো প্রত্যেক প্রজেক্টেই AWC ওয়াইস এই দুই ধরনের মেশিন একটি করে আসবে, এবং সেটা প্রজেক্ট এন্ড থেকে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে প্রত্যেকটা বক্সে কি কি রয়েছে, সেইটাই একটা স্যাম্পল আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আর আপনারা রিসিভ করার সময় ভালো করে দেখে নেবেন যে আপনাদের কাছে যে বক্সটা যাচ্ছে সেই বক্সেও সেই জিনিসগুলো ঠিকঠাক করে রয়েছে কি না। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন, দুটো বক্স রয়েছে। নিচের বক্সটা এখনও আনবক্সিং হয়নি, উপরের বক্সটা জাস্ট সিলটা খোলা হয়েছে। তো এটা দেখছেন, এটা হচ্ছে স্লাইডিং হেড, যেটা রাখা হচ্ছে এটা স্লাইডিং হেড। এরকম একটা স্লাইডিং হেড আপনাদের বক্সে থাকবে। স্লাইডিং হেড ছাড়া থাকবে, এটা হচ্ছে ফুটবোর্ড, মানে এখানে দাঁড়াতে হবে, বুঝতেই পারছেন এটা বেস বা ফুটবোর্ড। এটা ফুটবোর্ড, ফুটবোর্ডটা এখানে রাখা হলো। এখানে পায়ে চিহ্ন করা আছে, এখানে দাঁড়াতে হবে। কি লেখা আছে দেখুন, দয়া করে খালি পায়ে দাঁড়াবেন। অবশ্যই খালি পায়ে দাঁড়ানো উচিত। এছাড়া কি আছে দেখুন, এই বক্সটার পাশে এই প্যাকেটটা রয়েছে। প্যাকেটে দুটো কভার বা র্যাপার আছে, মানে এই যে মেশিনগুলো আপনারা ব্যবহার করবেন সেটা আপনারা র্যাপ করে রাখতে পারবেন যখন আপনারা ব্যবহার করবেন না। এই যে একটা দেখছেন স্কোয়ার টাইপের একটা র্যাপার বা ব্যাগ যাই বলেন না কেন। আর এটা একটু লম্বা টাইপের, এটা কি রাখবেন আমি আলাদা করে পরে বলছি, আপাতত এই স্কোয়ার ব্যাগটা দেখুন। এই যে এই ফুটবোর্ডটা আছে, এই ফুটবোর্ডটা এই স্কোয়ার ব্যাগটার মধ্যে রাখতে পারবেন। এখানে জিপ লাগানো আছে, চেন লাগানো আছে, জিপটাকে আনজিপ করে এই ফুটবোর্ডটা এর মধ্যে ভরে রাখা যাবে। ভালো করে দেখে নিন, যেখানে যা কনফিউশন হবে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। এইভাবে আপনারা ভরে রাখতে পারেন। এরপর এটাকে মুড়ে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। এরপর পাশে একটা বক্স ছিল, ছোট বক্স, সেই বক্সের মধ্যে কিছু ইনস্টলেশন পার্টস রয়েছে। একটু ছবিটা স্টিল করে দেখিয়ে দিচ্ছি। আবার বাক্সের মধ্যে ভরে দেওয়া হলো। এই যেটা স্লাইডিং হেড প্রথমেই বলছিলাম, তাহলে ফুটবোর্ড, স্লাইডিং হেড, ওই বক্সের মধ্যে দুটো দু রকমের ইনস্টলেশন পার্টস আর দুটো র্যাপার বা কভার। তাহলে এই বক্সটাকে এবার সরিয়ে দিতে বলছি। এই বক্সটা এবার সরানো হলো। এবার দেখুন এই যে সরু টাইপের যে কভারটা বা র্যাপারটা রয়েছে, এটাই কি রাখবেন আপনাদেরকে। এরকম লম্বা টাইপের দুটো মেজারিং স্কেল দেওয়া হবে, এটাও আনবক্সিং করা হচ্ছে। মেজারিং রডও বলতে পারেন এটাকে। জাস্ট মেজারিং স্কেলগুলোকে বের করবেন, করে ওই যে ফুটবোর্ডটা আগে দেখলেন সেই ফুটবোর্ডে এগুলোকে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমি পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখুন এখানে স্কেল আছে দুদিকে, যেটা হাইট মেজার করতে খুব প্রয়োজন। এই স্কেলগুলো, এই মেজারিং স্কেলগুলো এই সরু ব্যাগটাতে আপনারা রাখতে পারবেন।
হ্যাঁ, যেটা বলছিলাম, এই স্কেলটা মানে মেজারিং স্কেলটা ফুটবোর্ডের ওপর ইনস্টল করতে হয়, তো কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দেব। আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের এগুলো রেগুলার ব্যবহার করতে হবে। তাই কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ব্যবহার করবেন, মানে কিভাবে ওজন উচ্চতা মাপবেন, সেগুলো খুব জেনে রাখতে হবে খুব ভালোভাবে। আচ্ছা, এবার এটাকে সরিয়ে দিতে বলছি, আর পরের বক্সটাকে আনবক্সিং চলছে। তাহলে দুটো চৌকো বক্স পাবেন আর একটা লম্বাটে বক্স, মানে লম্বাটে টাইপের একটা বক্স পাবেন। আচ্ছা, এই বক্সটা আনবক্সিং চলছে। আগের দুটো যে বক্স দেখলেন, সেই দুটোতে স্টেডিওমিটার রয়েছে, মানে স্টেডিওমিটারের প্রথম বক্সটায় ফুটবোর্ড, আর এই লম্বা টাইপের সরু টাইপের বক্সটা, এটাতে হচ্ছে মেজারিং রডগুলো রয়েছে। আর এইটা এখন যেটা দেখছেন আনবক্সিং হচ্ছে, এটা হচ্ছে মাদার চাইল্ড ওয়েইং মেশিন। এটা স্টেডিওমিটার না, এটা হচ্ছে মাদার চাইল্ড ওয়েইং মেশিন বা মা ও শিশুর ওজন যন্ত্র, বুঝতেই পারছেন। ছ মাসের ছোট বা যে সকল শিশুকে সল্টার ওজন যন্ত্রে ওজন করা সম্ভব নয়, বা যে সকল শিশু এখনও সোজা হয়ে দাঁড়াতে শেখেনি, সেই সকল শিশুদের জন্যই এই মা ও শিশুর ওজন যন্ত্র ব্যবহার করতে হবে। আর এই ওয়েইং মেশিনে গর্ভবতী মহিলাদেরও ওজন নেওয়া যায়, যা গর্ভাবস্থায় শিশুর ওজন সঠিকভাবে বাড়ছে কি না সেটা নজরদারি করা যায়। দেখুন, এখানে ওয়েইং মেশিনটা উল্টো দিক করে রাখা আছে, এই যে সাদা রঙের পোর্শনটা, এখানে চার্জ হচ্ছে, এখানে ব্যাটারি ইনস্টল করতে হয়, এর দ্বারা মেশিনটা কাজ করে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেশিন, এই সাদা পোর্শনটা। আচ্ছা, এবার এটাকে উল্টে দিতে বলছি, উল্টো করে আপনারা দেখুন, এইভাবে রাখবেন, এটা হচ্ছে বেস। আচ্ছা, পায়ের চিহ্ন দেওয়া আছে, বোঝাই যাচ্ছে এখানে উঠে দাঁড়াতে হবে। আর সামনের দিকে ছোট লাল মতো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ওখানেই ওজনটা উঠবে। তো কিভাবে কি কাজ করবেন, আচ্ছা এইটা, এই র্যাপারটা দেখিয়ে দিচ্ছি, এখানে একটা র্যাপার আছে, এটা দিয়ে আপনারা র্যাপ করে রাখবেন, মানে যখন আপনারা এই মেশিনটা ব্যবহার করবেন না, তখন এই র্যাপারে মুড়ে আপনারা যত্ন করে রাখতে পারবেন। আর এইটা হচ্ছে একটা ম্যানুয়াল দিয়েছে, মানে কিভাবে কাজ করবেন তার একটা ইনস্ট্রাকশন এখানে লেখা আছে, এটা হিন্দিতে লেখা আছে, আমি পরে আপনাদেরকে বাংলাতে ভালো করে বুঝিয়ে বলে দেবো। তো মাদার চাইল্ড ওয়েইং মেশিনটা দেখলেন, তো মাঝে ICDS কথাটা লেখা আছে, আর সামনে যে ডিজিটাল স্ক্রিনটা রয়েছে ওখানে ওয়েটটা উঠবে। তো আপনারা কিভাবে এটাকে ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা আমি ভালো করে পরের ভিডিওতে বলে দেব। তো যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর ম্যানুয়ালটা যেটা দেওয়া আছে সেটা আমি বাংলাতে আমাদের কাছে রয়েছে, আমি সেটাই পরে ভিডিওতে যখন ইনস্টলেশন এবং যখন কিভাবে ব্যবহার করবেন সেটা শেখাবো, তখন বাংলাতে আমি ভালো করে বলে দেব। তো তাহলে আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন সবার সাথে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং এটা সবার জেনে রাখা খুব দরকার। আর এই ধরনের বিভিন্ন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ।